বন্ধুরা, আমি রাখি। কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি, তোমাদের যদি আমার রেসিপি দেখে ভালো লাগে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। তাহলে চলো বন্ধুরা, শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটা দিয়ে ভাত অথবা রুটি দেখে তো ভীষণই ভালো লাগে। তাহলে চলো দেখে নাও রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। মুগ ডাল, মটরশুঁটি, গাজর, বিনস, সাদা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, আদা বাটা, কাজু, কিশমিশ, গরম মশলা, ঘি। রান্নায় চলে আসলাম। প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে আমি ডাল দিয়ে দিয়েছি। ডাল হালকা হালকা ভেজে নিচ্ছি। ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জল অল্প অল্প গরম হয়েছে, ডাল দিয়ে দিয়েছি। ডাল আমি সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। তেল গরম হয়ে গেছে, এই তেলে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। কাজু কিশমিশ হালকা হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলে সাদা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতা জিরের থেকে ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। সবজি দিয়ে দিয়েছি, সবজি হালকা হালকা ভেজে নেব। সবজি দিয়ে সবজি নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। দু থেকে 3 মিনিট পরে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আদা বাটা দিলাম, জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, দিয়ে সব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়েছি, জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি নরম হয়ে এসেছে, সেদ্ধ ডাল দিয়ে দিয়েছি। সেদ্ধ ডাল দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি। এখন কাঁচা লঙ্কা চেরা দিলাম, সামান্য মিষ্টি দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, তার জন্য দিয়েছি। ভেজে রাখা কাজু কিশমিশ দিলাম। এখন ঘি দিয়েছি, গরম মশলা দেব, গরম মশলা দিচ্ছি। ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে রাখবো।
5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে আমার আজকের রেসিপি, তোমরা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।